হ্যালো পাকাল বন্ধুরা, তো কি অবস্থা আপনাদের? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আপনাদের দয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো মনে হচ্ছে আপনাদের যে কোনো একজোড়া পাখি অথবা আপনারা একজোড়া পাখি পালেন, সেইগুলো শখের বসে পালেন এবং আপনি চাচ্ছেন আপনার পাখিগুলো ডিম বাচ্চা করুক, কিন্তু করছে না। সেই জন্যই আপনি আমাদের এই ভিডিওটাতে আপনারা ক্লিক করেছেন, তো সঠিক জায়গায় ক্লিক করেছেন। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি যে আপনাদের শখের পাখিগুলো বাজরিগার হোক বা কোকাটেল বা লাভবার্ড, ফিন্স, যেরকম পাখি হোক না কেন, আপনারা অনেকদিন যাবৎ পালতাছেন বাট পাখিগুলো ডিম দিচ্ছে না, সেই ডিম থেকে বাচ্চা ফোটাচ্ছে না, মানে পাখি ডিম পারছে না। কোন কারণে ডিম পারছে না এবং কি করলে ডিম পারবে, সব কিছুই বিস্তারিত আলোচনা হচ্ছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ভাইয়েরা, আমার ভিডিও শুরুর আগে একটা কথা আপনাদেরকে বলে নিচ্ছি, আমি কিন্তু আপনাদেরকে গ্যারান্টি বা কোনো রকম যুক্তি দেখাতে পারবো না যে আসলে আমি যেই ট্রিক্সগুলো বা যেই টিপসগুলো আপনাদেরকে দেব সেগুলো ফলো করলে আপনাদের পাখি ডিম পারবে বা 100% গ্যারান্টি, এরকম কোনো কিছুই আমি বলবো না। কারণ আসলে ডিম জন্ম এগুলো কিন্তু সৃষ্টিকর্তার হাতে, সো আসলে কেউ আপনাকে বলতে পারবে না যে আপনার পাখি 100% ডিম পারবে এরকম কাজ করলে। তো সেগুলো মাথায় রেখেই আজকে ভিডিও তৈরি করছি। তো প্রথমত আমাদেরকে জানতে হবে আমাদের পাখি ডিম পারতাছে না কেন। প্রথমত আপনারা বুঝবেন যে কোনো একটা সমস্যা তো আছেই, যে কোনো একটা সমস্যার কারণেই হয়তো পাখিগুলো ডিম পারতাছে না। তো আমাদের প্রথম কাজ হচ্ছে পাখি কোন সমস্যায় ডিম পারছে না সেই সমস্যাটা বের করতে হবে। তো আমার মতে 4-5টা সমস্যা আছে, সেগুলো আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি। তো সমস্যাগুলো হচ্ছে, এক, দুইটি পাখি পুরুষ পাখি, অনেক সময় আপনার দুইটি পাখি পুরুষ পাখি হতে পারে। দুই, রিজেক্ট পাখি বা বাতিল পাখি, মানে আপনাকে বাতিল পাখি দিয়ে দেওয়া হলো। তিন, আপনি যেখানে পাখিগুলো পালছেন সেখানে পরিবেশের অভাব, পাখি প্রাপ্ত পরিবেশ পাচ্ছে না। চার, সবসময় খাঁচায় হাঁড়ি দেওয়া থাকলে। এবং সর্বশেষ এবং 5 নম্বর যেটা, সেটা হচ্ছে পুষ্টির অভাব। তো এই 5টা হচ্ছে পাখি ডিম না পারার মূল কারণ। এছাড়াও আরও শত শত কারণ কিন্তু রয়ে গেছে, সেগুলো কিন্তু আমরা দেখছি না। মূল যে 5টা কারণ আছে, যে কারণগুলোর জন্য আমাদের পাখি ডিম বাচ্চা করে না, সেই কারণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো এগুলো তো ছিল কারণ, এখন এর সমাধান কি? তো চলুন এখন এর সমাধান জেনে নেওয়া যাক। সর্বপ্রথম সমস্যা হচ্ছে দুইটি পাখি পুরুষ। তো আপনাদেরকে আজকে আমি একটা সত্যি ঘটনা বলবো। আমি একদিন দোকানে বসেছিলাম, তো আমার সামনে একজন লোককে দোকানদার 2-4 মাসের পাখি, পুরুষ পাখি বিক্রি করে বলতাছে এটা একটা জোড়া, এটা 1 মাসের ভিতরে ডিম পারবে। তো বলেন ভাই, 2টা পুরুষ পাখি দিয়ে বলতাছে, আবার 4 মাসের বাচ্চা, এটা নাকি 1 মাসের ভিতরে ডিম পারবে, ভাই কিছু করার আছে? মানে আমি তো ওই যিনি কিনতেছেন তার পক্ষ ধরে কিছু বলতে পারি না, কারণ দোকানদার আমার সামনে আর দোকানদারের পিছনে বললে ওইটা ঠিক নয়। তো আসলে আমাদের যার করতে হবে, আমাদের নিজেকেই চিনতে হবে কোনটা পুরুষ কোনটা মহিলা। দোকানদার কি আমাদেরকে 2টা পুরুষ দিতেছে নাকি 2টা মহিলা, নাকি 1টা পুরুষ 1টা মহিলা দিতেছে, এটা আমাদের নিজেকেই খেয়াল রাখতে হবে। তো এটা হচ্ছে প্রথম। তো এখন অনেকেই বলতে পারেন, ভাই আমি বাজরিগারে পুরুষ মহিলা চিনি, আমি দোকান থেকে 1টা 1টা পুরুষ 1টা মহিলাই কিনছি, তবুও তো ডিম পারতাছে না। তো এখন আসা যাক দ্বিতীয় সমস্যায়, যে পুরুষ মহিলা আছে আপনার পাখি বা তবুও কেন ডিম পারতাছে না। তো এখানে হতে পারে রিজেক্ট পাখি বা বাতিল পাখি। তো আমাদেরকে প্রথম জানতে হবে রিজেক্ট বা বাতিল পাখি কি। আসলে বাজরিগার পাখি তো আর বন থেকে ধরে নিয়ে আসা হয় না, এটা বিভিন্ন খামার থেকে বাজরিগার পাখি আসে। তো এমন হতে পারে যে বড় একজন খামারি তার একজোড়া পাখি অনেক দিন হয়েছে এগুলো ডিম বাচ্চা করতে করতে, এগুলোর বয়স প্রায় 2 বছর কি 17 মাস 2.5 বছর হয়ে গেছে। তো এখন কিন্তু এই পাখিগুলোর আর ডিম পারার এত পারফরমেন্সটাও ভালো থাকে না, আর অনেক পাখি ডিমও পারে না। তো এরকম পাখি খামারিরা কী করে, দোকানে দিয়ে দেয় বা খামার থেকে সহজ সরল মানুষের কাছে বিক্রি করে দেয়। তো আমাদেরকে এই বিষয়টা খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আসলে দোকানদার বা খামারি কি আমাদেরকে রিজেক্ট পাখি দিচ্ছে কি না। তো এখন আসা যাক তৃতীয় সমস্যা, মানে পরিবেশের অভাব। তো অনেক ভাই দেখছি পাখি কিনে নিয়ে এমন একটা জায়গায় ফালায় যেখানে আসলে মানুষ 24 ঘন্টায় হাঁটাহাঁটি করে, চিল্লাচিল্লি, তারপর এখানে বিড়াল আসে, ইঁদুর আসে, টিকটিকি আসে, পাখিকে ডিস্টার্ব করে। তো এরকম পরিবেশে রাখলে কিন্তু আমার মনে হয় না পাখি ডিম বাচ্চা করবে। আরেকটা বিষয়, পাখিকে কোনো সময় আপনি যে রুমে থাকেন সেই রুমে রাখা যাবে না, এতে আপনারও ক্ষতি পাখিরও ক্ষতি, ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো পাখিকে নিরিবিলি এবং চুপচাপ একটা স্থানে রাখার জন্য। এখন আসা যাক চতুর্থ সমস্যায়। তো অনেকে কি দেখছি পাখি কেনার পর 12 মাসই কাছে হাঁড়ি দিয়ে রাখেন,
মনে করেন যে পাখির সময় হলে পাখি হাঁড়িতে নিজে নিজে ডিম বাচ্চা করবে। তো আসলে দোকানদার আপনাকে হাঁড়ি বিক্রি করার জন্য বলে দিবে, নেন খাঁচায় হাঁড়ি দিয়ে রাখেন, ডিম পারবে। তো আসলে আমাদেরকে এই কাজটা করা যাবে না, মানে আমরা যা করব পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার আগেই আমরা হাঁড়ি দেব, এছাড়া ব্রিডিংয়ের পরে এবং ব্রিডিংয়ের আগে আমরা হাঁড়ি খাঁচা থেকে সরিয়ে নেব, ঠিক আছে? তো এখন আসছে সর্বশেষ 5 নম্বরটা। 5 নম্বর সমস্যাটা হচ্ছে পুষ্টির অভাব। তো আমরা অনেক কি পাখি কিনে আনার পর দোকানদার আমাদেরকে বলে দেয় যে চিনা খাওয়াতে, বাজিগার পাখি চিনা খায়। তো আমরা সেইটা শুনে বাজিগার পাখিকে জাস্ট চিনা এবং পানি দেই, এছাড়া আর কোনো রকম খাবারই দেয় না। তো এরকম খাবার দিয়ে যদি আপনি পাখি থেকে ডিম বাচ্চা আশা করেন, তাহলে কিন্তু আপনি ভুল চিন্তা ভাবনা করতেছেন। তো আসলে পাখিকে ভালো পুষ্টিকর খাবার দেওয়াটাও কিন্তু খুবই দরকারি এবং ডিম বাচ্চার জন্য এটা খুব প্রয়োজনীয়। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদেরকে পাখি ডিম না পারার যে কারণগুলো আছে সেই কারণগুলো তুলে ধরতে এবং মোটামুটি কারণগুলো আপনাদেরকে বোঝাতে। তো আশা করছি আমি আমার কাজটি করতে পেরেছি। আর আপনারা যদি চান এই সমস্যাগুলোর সঠিক সমাধান, তাহলে প্লিজ কমেন্ট করে জানান। এই বিষয়ে বিস্তারিত আরও ভেঙে আমি আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে দেব। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।